হ্যালো ফ্রেন্ডস, আই এম শুভেন্দু। ওয়েলকাম ব্যাক টু গোফাইন বাংলা। আজ আমি আপনাকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি শুরু করতে গেলে আপনাকে খুব বেশি টাকা বিনিয়োগ করতে হবে না, খুব অল্প পুঁজি লাগিয়ে আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন। আর যে ব্যবসাটি আপনি শুরু করবেন, এই ব্যবসাটির ডিমান্ড মার্কেটে প্রচুর রয়েছে। আপনি যে প্রোডাক্টটি তৈরি করবেন, প্রতিটা বাড়িতে এবং বিভিন্ন ধরনের দোকানে এই প্রোডাক্টটি ইউজ করা হয়। আর এই ব্যবসাটি শুরু করে আপনি বুঝতে পারবেন যে ডবলের থেকেও এই ব্যবসাটিতে প্রফিট রয়েছে। আপনি যে টাকায় প্রোডাক্টটি তৈরি করবেন তার ডবল দামে আপনি বিক্রি করতে পারবেন। আর এই ব্যবসাটি শুরু করতে গেলে কী কী লাইসেন্স নিতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে আর কী কী মেশিন লাগবে এবং কীভাবে ব্র্যান্ডিং করবেন, কীভাবে প্যাকিং করবেন, সমস্ত কিছুই আপনাকে বিস্তারিতভাবে জানাবো। তবে তার আগে আপনার কাছে রিকোয়েস্ট করবো, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা নোটিফিকেশানের বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে নেবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। বিজনেসটি হলো পাউডার দুধ বা পাউডার মিল্কের বিজনেস। এই পাউডার মিল্ক বা পাউডার দুধের বিজনেস আপনি কীভাবে শুরু করবেন সেটা আপনাকে বিস্তারিতভাবে জানাবো। আর এই পাউডার মিল্ক বা পাউডার দুধের চাহিদা আশা করি আপনারা আমার থেকেও ভালো করে জানেন। প্রতিটা বাড়িতে, হোটেলে, চা দোকানে, কফি শপে এর ব্যবহার প্রচুর পরিমাণে হয়। তো এই পাউডার মিল্কের বিজনেস শুরু করতে গেলে আপনাকে মিল্ক থেকে পাউডার তৈরি করতে লাগবে না। আপনি জাস্ট লুজ বা কিলো দরে কিনে আনবেন, পাইকারি রেটে কিনে না আপনি ছোটো ছোটো প্যাকেট করে মার্কেটে বিক্রি করবেন। তো এই পাউডার দুধ আপনি কিলো দরে পেয়ে যাবেন বিভিন্ন জায়গাতেই, কলকাতাতে পেয়ে যাবেন, বড়বাজারে, তাছাড়াও আপনি ইন্ডিয়া মার্টে এসে সার্চ করলেও পেয়ে যাবেন। তো বিভিন্ন ধরনের সেলার পেয়ে যাবেন ইন্ডিয়া মার্টে, যার দাম পড়বে 70 থেকে 150 টাকা কিলোর ভেতরে। বিভিন্ন কোয়ালিটির পাউডার মিল্ক আপনি মার্কেটে পেয়ে যাবেন। আর এই পাউডার মিল্ক যখন আপনি কিনে আনবেন, কিনে এনে আপনাকে ছোটো ছোটো প্যাকেট করে বিক্রি করতে হবে। আর এই পাউডার মিল্ক যখন আপনি কিনবেন, অবশ্যই কোয়ালিটি চেক করে নেবেন যে ভালো কোয়ালিটি কিনা। বাড়িতে আপনি নিয়ে এসে আগে টেস্ট করবেন জলের সাথে মিক্সড করে, তারপরে আপনি বিজনেসটি শুরু করবেন। আর এই পাউডার মিল্ক আপনি যখন কিনতে যাবেন তখন অবশ্যই ইন্ডিয়া মার্টে সার্চ করুন, বিভিন্ন সেলারের নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে কন্ট্যাক্ট করে তাদের ওখানে যান, গিয়ে ভালো করে মানে রিসার্চ করুন, তারপরে শুরু করবেন। ওকে, দেন আপনাকে নিতে হবে যখন আপনি পাউডার মিল্ক কিনে আনবেন, কিনে আনার পরে আপনাকে প্যাকিং করতে হবে। প্যাকিং করার জন্য আপনাকে প্লাস্টিক পাউচ নিতে হবে। এই পাউচ আপনি ইন্ডিয়া মার্টে ইজিলি পেয়ে যাবেন, তাছাড়াও আপনি বড়বাজারে পেয়ে যাবেন, তাছাড়াও আপনি সূর্যা স্ট্রিটে চলে যাবেন, কলকাতাতে বিভিন্ন জায়গাতেই পাওয়া যায় এই পাউচ। এই পাউচ কিনে আপনাকে যে কোনো পেশে গিয়ে আপনাকে প্রিন্ট করতে হবে, আপনার নিজের ব্র্যান্ডিং করতে হবে, আপনি যে কোম্পানির নাম দিতে চান সেই কোম্পানির নাম দিতে হবে এবং বিভিন্ন ধরনের লাইসেন্স থাকে তার ডিটেলসও দিতে হবে এবং দুধ কত পরিমাণে রয়েছে সেটাও আপনাকে ডিটেলসে জানাতে হবে। তো 150 থেকে 200 টাকা কিলোর ভিতরে এই পাউচ আপনি মার্কেটে পেয়ে যাবেন। তো আপনি চাইলে ইন্ডিয়া মার্টে এসে সার্চ করতে পারেন, আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। দেন আপনাকে এই প্যাকেটগুলিকে সিল করতে হবে। সিল করার জন্য আপনাকে সিলিং মেশিন কিনতে হবে। যখন আপনি ব্যবসাটি শুরু করবেন এই ধরনের সিলিং মেশিন কিনে নেবেন, যার দাম শুরু হচ্ছে 800, 900, 1000, 1500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন দামের আছে। তো আপনি যখন নেবেন 1000-1500 টাকার ভেতরে নিয়ে নিতে পারেন বা 700-800 টাকার ভেতরেও নিতে পারেন। তো এই মেশিন দিয়ে আপনি শুরু করবেন। আর ওয়েট মাপার জন্য আপনাকে নিতে হবে এই ধরনের, দেখুন একটি স্কেল আছে, স্কেল আপনাকে কিনতে হবে। তো ওয়েট মাপার স্কেল আপনাকে কিনতে হবে, যার দাম 500 থেকে 1000 টাকার ভেতরেই পড়বে। তো এই দুটি আপনাকে জিনিস নিতে হবে একসাথে। যখন আপনার ব্যবসাটি গ্রো করে যাবে তখন আপনি এই ধরনের মেশিন নিতে পারেন, যার দাম পড়ে 1,25,000 টাকার মতন। এখানে আপনাকে খুবই সহজে একটি প্যাকেট তৈরি করে দেবে এই মেশিন, সম্পূর্ণ ফুললি অটোমেটিক মেশিন, যেখানে আপনি সেট করে দেবেন কত গ্রাম বা কত কিলো প্যাকেট করবেন। আর সাথে আপনি প্লাস্টিক মানে যে পাউচ তৈরি করবেন তার ব্র্যান্ডিং করে আপনি জাস্ট সেট করে দেবেন, অটোমেটিক তার ওয়েট অনুযায়ী মাপ করে প্যাকেট কাটিং হয়ে বেরিয়ে আসবে। তো এই ধরনের আপনি মেশিন কিনে নিতে পারেন। তো এই ব্যবসাটি শুরু করতে গেলে এইভাবে আপনাকে শুরু করতে হবে, কোনো আপনাকে বেশি হেডেক নিতেই লাগবে না, খুব সহজে আপনি ব্যবসাটিকে শুরু করতে পারবেন। তবে এই ব্যবসা শুরু করতে গেলে আপনাকে ফেসাই লাইসেন্স নিতে হবে। তো এই ফেসাই লাইসেন্স আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, খুব সহজেই পেয়ে যাবেন। তো এই ফেসাই লাইসেন্স নেওয়ার পরে আপনাকে নিতে হবে উদ্যোক্তাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো উদ্যোক্তাদের এসে MSME রেজিস্ট্রেশন করে নেবেন। আর আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে বা লাইসেন্স নিতে হবে, যেটি হলো আপনি যে এলাকায় থাকেন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এলাকায় থাকলে সেখান থেকে একটি লাইসেন্স নিতে হবে। যদি আপনি গ্রামীণ এলাকায় থাকেন মানে পঞ্চায়েত এলাকায় থাকেন, মানে পঞ্চায়েত থাকে আপনাদের এলাকায়, সেক্ষেত্রে আপনাকে NOC বলে একটি সার্টিফিকেট নিতে হবে। এই কয়েকটি জিনিস আপনাকে নিতে হবে এই ব্যবসা শুরু করতে গেলে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ব্যবসাটিতে কেমন পরিমাণে প্রফিট রয়েছে। তো দেখুন এখানে প্রফিট, যদি আপনি 1 কেজি প্যাকেট বানান সেক্ষেত্রে আমি ধরে নিয়েছি 80 টাকা, আপনি 90 টাকার মতনও ধরে নিতে পারেন, 80 থেকে 90 টাকা বা 70 থেকে 90 টাকার মধ্যে আপনার পড়বে যখন ব্যবসাটি আপনি শুরু করবেন। আর 1 কেজি প্যাকেট বানাতে আপনার কস্ট পড়বে 5 টাকার মতন,
টোটাল প্রিন্টিং আর সব কিছু নিয়ে, আর মার্কেটিং আর আদার ইলেকট্রিসিটি মেশিন টেশিন যা কিছু আছে সব কস্ট নিয়ে আর 10 টাকার মতন পড়বে। তো 95 টাকার মধ্যে আপনার রেডি হয়ে যাবে 1 কেজির প্যাকেট, আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন 250 টাকার ভেতরে। আর আপনি যদি দেখেন যে বিভিন্ন ব্র্যান্ডের যা মানে বিভিন্ন কোম্পানির যে প্যাকেটগুলি পাওয়া যায় বা পাউডার মিল্ক পাওয়া যায় সেগুলি 300 টাকার উপরে বিক্রি করা হয়। তো আপনি যেহেতু ফার্স্ট টাইম ব্যবসা শুরু করবেন তখন আপনি কম দামে বিক্রি করবেন, যেখানে আপনার প্রায় 150 টাকার কাছাকাছি প্রফিট থাকবে। তবে আপনি যখন মালটি তৈরি করবেন অবশ্যই আপনি 170 বা 280 টাকা মানে পিন রেট ফেলবেন, এবং আপনি যে মার্কেটিং করার সময় যে যে দোকানে আপনি মাল সাপ্লাই দেবেন সেখানে আপনি একটু কম দামে বিক্রি করবেন, মানে ধরুন 250 টাকা বা 240 টাকার মধ্যে আপনি বিক্রি করবেন, বাদবাকি প্রফিটটা তার থাকবে। তো প্রায় আপনার 50 থেকে 55 বা 60 টাকার মতন প্রফিট হয়ে যাবে 1 কেজির প্যাকেটে। ওকে, নেক্সট আসা যাক যে 100 গ্রামের প্যাকেট। 100 গ্রামের প্যাকেট সাধারণত মার্কেটে বিক্রি করা হয় 32 টাকা 33 টাকা দামে বিক্রি করা হয়। তো বিভিন্ন কোম্পানির আছে, আপনি মার্কেটে রিসার্চ করতে পারেন, করলে আপনি জানতে পারবেন ভালো করে। তো একটি প্যাকেট বানাতে কস্ট পড়বে 1 টাকা, তো টোটাল আমাদের 9 টাকা হচ্ছে, এবং মার্কেটিং আদার্স কস্ট নিয়ে আরও 1 টাকা, আমি ধরে নিচ্ছি 10 টাকার মতন। আর আপনি বিক্রি করতে পারবেন 25 থেকে 27 টাকার ভেতরে, মানে আমি চাইছি আপনি কম দামে বিক্রি করুন, তবে আপনার প্রোডাক্টটি তাড়াতাড়ি বিক্রি হবে। 2 টাকা 3 টাকা অন্য ব্র্যান্ডের থেকে যদি আপনি কম রাখেন আপনার প্রোডাক্টটি খুব তাড়াতাড়ি বিক্রি হবে, এবং এখান থেকেও আপনি 15 টাকার মতন প্রফিট করতে পারবেন। আসা যাক 30 গ্রাম। নর্মালি মার্কেটে পাওয়া যায় 27 গ্রামের, মানে 10 টাকার যে প্যাকেটটি হয় আপনি তৈরি করুন 30 গ্রামের, সেখানে আপনার প্রায় টোটাল কস্ট পড়বে 3.5 টাকার মতন, অল কস্ট নিয়ে মার্কেটিং প্রাইস মানে প্যাকিং আরে নিয়ে প্রায় 3.5 টাকার মতন কস্ট পড়বে। আপনি বিক্রি করতে পারবেন 7 থেকে 8 টাকায়, মানে পাইকারি রেটে, এবং প্যাকেটটি বিক্রি হবে 10 টাকা দরে। তো আপনার প্রায় প্রফিট থাকবে 3.5 থেকে 4 টাকার ভেতরে। তো বুঝতে পারছেন এই মানে ব্যবসাটিতে কত পরিমাণে প্রফিট রয়েছে। তো আপনি যদি ব্যবসাটি শুরু করেন কীভাবে মার্কেটিং করবেন, তো প্রথমে আপনি কী করবেন, আপনার এলাকায় যে যে মুদিখানা দোকান আছে সেখানে আপনি সাপ্লাই করুন 1 কেজি 100 200, এবং মানে 10 টাকার যে প্যাকেটটি আছে 30 গ্রামে এই প্যাকেটগুলি সাপ্লাই করুন। দেন আপনি কী করবেন যে আপনাদের এলাকায় চা দোকান বা কফি শপ বা যেসব হোটেল আছে বা যেসব মিষ্টি দোকান আছে মানে সুইট শপ, সেই সব দোকানে আপনি কন্ট্যাক্ট করুন, তাদেরকে সেল করুন। দেন আপনি কী করবেন, বড়বাজারে যাবেন, বড়বাজারে গিয়ে আপনি পাইকারি রেটে প্যাকেট সমেত সেল করা শুরু করুন, এবং আস্তে আস্তে আপনি কী করুন না একটু আপনি আগে নিজের এলাকায় শুরু করবেন, দেন আপনি বাইরে মার্কেটিং করবেন। করার পরে দেখবেন আপনার বিজনেসটি খুব ভালো গ্রো করে গেছে। তবে বিজনেসটি শুরু করার আগে অবশ্যই ভালো করে রিসার্চ করুন, আরও ভালো করে নেটে সার্চ করুন কোথায় সবথেকে কম দামে পাওয়া যায়, আপনি বড় বাজারে ঘুরুন এবং তারপরে বিজনেসটি শুরু করুন। তো আজকের বিজনেস আইডিয়াটি আপনার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অতি অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর ভিডিওটি লাইক শেয়ার তো অবশ্যই করবেন, আর সাথে কমেন্ট করে জানাবেন যে বিজনেস আইডিয়াটি কেমন লেগেছে এবং আপনি কী ধরনের বিজনেস করতে চান বা আপনার কোন ধরনের বিজনেস করার বেশি ইচ্ছা হয় সেটি কমেন্ট করে জানাবেন, আর কোন ধরনের ভিডিও আপনি দেখতে চান বা কোন ধরনের হোলসেল মার্কেটের উপরে ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিচে ডেসক্রিপশানে ফেসবুক ইনস্টাগ্রাম আর টুইটারের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফলো করে নেবেন এবং আমার সাথে সেখানেও সরাসরি আপনি কথা বলতে পারেন। আর আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।